খানাকুলের রাজা রামমোহন রায় কলেজ টিএমসিপি এবিভিপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লো। কলেজের চেয়ার টেবিল ভাঙচুর, মারধর, বিপক্ষের পতাকা ছেঁড়া হলো, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ, এবং পরিস্থিতি এমন পর্যায়ে গেল পুলিশকে লাঠি চালাতে হলো। পুলিশের লাঠিচার্জ, যাতে তিনজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী আহত হয়েছেন, তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তারপর পুলিশই টহলদারি, ইতিমধ্যেই তিনজন আটক। পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছিল তাতে পুলিশ লাঠিচার্জ করে এবং যে সংঘর্ষ হয়েছে এবিভিপি টিএমসিপির, সেই সংঘর্ষে তিনজন টিএমসিপি কর্মী আহত। বাপন সাত্রা প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। বাপন, খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে কি নিয়ে উত্তেজনা, কি নিয়ে সমস্যা শুরু হয়? দেখো, খানাকুলের রাজা রামমোহন মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই দখল ছিল টিএমসিপির পক্ষ থেকে। এবিভিপির আজকে কলেজ খোলা হয়। এবিভিপির যেটা টিএমসিপি যে অভিযোগ, এবিভিপির লোকজন দলবল সেই কলেজ চত্বরে টিএমসিপির পতাকা ছিঁড়ে ফেলে, সেটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে উভয় পক্ষের মধ্যে বচসা, মারধর করা হয় কয়েকজন টিএমসিপি ছাত্রকে। তারপরে ঘটনাস্থলে আরো চরম আকার ধারণ করে। টিএমসিপি ছাত্ররা প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং তালা লাগিয়ে দেয়। তারপরে সেই প্রিন্সিপালের ঘরের সামনে বসেই অবস্থান বিক্ষোভ করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় নামানো হয়। তারপরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়, আটক করা হয় তিনজন এবিভিপি কর্মীকে। ধন্যবাদ।